এবার আমরা দীর্ঘর আটের অঙ্কটা করব। দীর্ঘর আটে বলেছে টু এফ এক্স প্লাস থ্রি এফ অফ মাইনাস এক্স, টু এফ এক্স প্লাস থ্রি এফ অফ মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হলে এফ ড্যাশ ওয়ান নির্ণয় করো। দেখো এফ ড্যাশ ওয়ান তো পরে করবো, আগে এফ এক্স তো বার করি, এখানে তো এফ এক্স দেওয়াই নেই সেভাবে। তাহলে আগে আমরা অঙ্কটাকে লিখি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে আটেরটা অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। এফ এক্স টু এফ এক্স প্লাস থ্রি এফ অফ মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আমাদেরকে বার করতে বলছে এফ ড্যাশ ওয়ান। এফ ড্যাশ ওয়ান পরে, এফ ড্যাশ তো ডেরিভেটিভ, সেটা পরে, আগে তো আমরা এফ ড্যাশ এক্স বার করি। তাহলে এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এবার কী করলাম, এক্স ইকুয়াল মাইনাস এক্স বসিয়ে পাই। মনে প্রশ্ন আসতে পারে এক্স ইকুয়াল মাইনাস এক্স কী করে বসাবো? এই সব জিনিসের দুপাশে তোমরা যা ইচ্ছা বসাতে পারো, যা বসাবে বাঁদিকে এক্সের জায়গায় ডান দিকেও তাই বসাতে হবে, একই জিনিস বসাতে হবে, তাহলে কোনো সমস্যা হয় না। তাহলে টু এফ অফ মাইনাস এক্স, এক্স থেকে মাইনাস এক্স, প্লাস থ্রি এফ অফ মাইনাস অফ মাইনাস এক্স, তোমরা আলটিমেটলি প্লাস এক্স হয়ে যাবে, ইকুয়াল এক্স থেকে মাইনাস এক্স বসিয়েছি, তাহলে এটাই দাঁড়াচ্ছে। এবার না এটাকে আমরা সামনে সাজিয়ে লিখি, তাহলে থ্রি এফ এক্স এটাকে সামনে লিখলাম, এটা পিছনে, প্লাস টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা তো মাইনাস থাকে না, প্লাস এক্স প্লাস ওয়ান, এটাকে দুই দিলাম। এই দুয়ের নিচে আবার আমরা এক লিখে নিই, তাহলে টু এফ এক্স প্লাস থ্রি এফ মাইনাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, অপনয়ন করবো। দেখো এফ এক্স তো দরকার আমার, তাই এফ ড্যাশ এই এফ মাইনাস এক্সে কাটাবো, তার মানে কি একে তিন দিয়ে একে দুই দিয়ে, তাহলে কী দাঁড়ায়, নাইন এফ এক্স, তোমরা এগুলো আগেও শিখেছো, অপনয়ন, প্লাস সিক্স এফ মাইনাস এক্স ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি, দুই দিয়ে গুণ করো, সিক্স সরি ফোর, ফোর এফ এক্স প্লাস সিক্স এফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু, সবার চিহ্ন পরিবর্তন করছি, দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে ফাইভ এফ এক্স ইকুয়াল কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান। তাহলে এবার ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ফাইভ কনস্ট্যান্ট গুণে আছে এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সমান এক্স স্কোয়ারের কি টু এক্স, তোমার টু এক্স টু টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাহলে এফ ড্যাশ এক্স এর মান কত, এফ ড্যাশ এক্স সমান ওয়ান বাই ফাইভ, এপাশে এলো টু এক্স প্লাস ফাইভ। এবার কী চেয়েছে, এফ ড্যাশ ওয়ান, তাহলে অতএব এফ ড্যাশ ওয়ান সমান এক্স থেকে ওয়ান বসাও, তাহলে ওয়ান বাই ফাইভ টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ মানে সেভেন বাই ফাইভ, এটাই অ্যান্সার সেভেন বাই ফাইভ। ভীষণ ভালো অঙ্ক, অঙ্কটা তোমরা ভালো করে দেখে নিজেরা করবে, খুব ভালো অঙ্ক এটা। এরপরে আসি আমরা নয় নম্বর অঙ্কটায়। ন নম্বর অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক, একটু অন্যরকম, কীরকম বলেছে, অপেক্ষকের গুণফলের অন্তর্কলজের নিয়ম প্রয়োগ করে দেখাও যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অপেক্ষকের গুণফলের ফর্মুলা প্রয়োগ করে, অপেক্ষক সময় গুণফলের অন্তর্কলজ নির্ণয় করার পদ্ধতি প্রয়োগ করে, তার মানে এইটা ডেরিভেটিভ যে এটা আছে এটা আমরা হবে না, আমাদেরকে এটাকে আনতে হবে। তাহলে দেখি কী করে করব। তাহলে দেখো আমরা জানি ন নম্বর অঙ্ক যে এক্স টু দি পাওয়ার এন মানে কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এন সংখ্যক পদ, এটা আমরা জানি এন সংখ্যক পদ গুণ করলে এক্স টু দি পাওয়ার এন হয়। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে বাদিক কী হবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এখানে লিখবে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, আগেও শিখিয়েছি, ডিডিএক্স অফ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এন সংখ্যক পদ, গুণের ফর্মুলা মনে করে দেখো তো কী হবে, একটাকে ডেরিভেটিভ করব, তাহলে এখানে দেখো এন সংখ্যক এক্স ছিল, একটার ডেরিভেটিভ করব, তাহলে কটা পড়ে থাকবে, এন মাইনাস ওয়ান সংখ্যক পড়ে থাকবে, কেন এক্স খানা ছিল এন খানা ছিল, একটার ডেরিভেটিভ করছো বাদ বাকি লিখছো, তার মানে এন মাইনাস ওয়ান সংখ্যক পড়ে থাকবে, প্লাস আবার একই রকম আরেকটা করছো, তাহলে এক্স ইন্টু এক্স ডট 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 এন মাইনাস ওয়ান সংখ্যক পড়ে থাকবে, মানে কি প্রত্যেকবারই কী করি আমরা ডিডিএক্স অফ এক্স এরকম প্লাস ডট 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 এন বার। ভালো করে দেখো আমরা কী নিয়ম,
সবগুলো কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ, তাহলে এন খানা এক্স আছে, যদি তুমি সবগুলোকে কনস্ট্যান্টকে একটা ডেরিভেটিভ করো, তাহলে একটাকে ডেরিভেটিভ করলে বাদ বাকি এন খানার থেকে একটা বেরিয়ে গেলে কটা পড়ে থাকে? এন মাইনাস ওয়ান। আবার পরের বার আবার সে একই সবগুলো কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ, এইভাবে প্রত্যেকবার চলবে। কতবার চলবে? মোট কটা আছে? এন খানা, তার মানে এন বার চলবে। এই জন্য এন বার দুটো করে ডট ডট দিয়ে আমরা এন বার লিখে দিলাম। তাহলে ইকুয়াল, তাহলে এন বার মানে কি? এন ইন্টু, এগুলো মানে কি? এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এন মাইনাস ওয়ান সংখ্যক, এন বার মানে কি? একবার এন লিখে দিলাম, ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে ইকুয়াল এন ইন্টু, আচ্ছা এটা মানে কি? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান খান এক্স গুণ হল এক্স টু এন মাইনাস ওয়ানই হবে, ইন্টু এক্স এর ডেরিভেটিভ কি? ওয়ান। তাহলে দ্যাট মিনস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি দাঁড়ালো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই অঙ্ক, একটু অন্যরকম অঙ্ক, এটা নয় আর দশটা একটু আলাদা। দশেরটা দেখো, বলেছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস এক্স। এটা দিয়েছে, দিয়ে একটা জিনিসের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ওয়ানের ডেরিভেটিভ কত? জিরো। দুপাশে ডেরিভেটিভ করবো, প্লাস এক্সের ওয়ান, এক্স স্কোয়ারের টু এক্স প্লাস ডট ডট ডট, এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কি? এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে, ইকুয়াল ডান দিকে কি হয় বলো? ডান দিকে ভাগের ফর্মুলা, তাহলে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, সেটাই কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস, আবার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স। ভাগের ফর্মুলা আগে বেশ কয়েকবার করেছি আমরা। তাহলে বাদিকে দেখো কী দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস টু এক্স প্লাস ডট 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 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইকুয়াল, ডান দিকে কী দাঁড়াচ্ছে, হরে লেখা আছে ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার, ওপরে কী লেখা আছে, ওয়ান মাইনাস এক্স ইন্টু, ওয়ানের ডেরিভেটিভ জিরো লিখবো না, মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস, আবার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন পড়ে আছে, ইন্টু এটার কী হবে, ওয়ানের জিরো মাইনাস ওয়ান পড়ে থাকবে, ওয়ানের জিরো এটা মাইনাস ওয়ান। তাহলে ক্যালকুলেশন করি, তোমরা দেখে নেবে ক্যালকুলেশন, ওয়ান প্লাস টু এক্স প্লাস ডট 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 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু সমান, নিচে কী আছে, ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার, ওপরে ব্র্যাকেট ভেঙে দিই, তাহলে ব্র্যাকেট ভাঙলে হবে মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এন এক্স টু দি পাওয়ার এন, তোমরা দেখে নেবে তোমরা বুঝতে পারবে, তারপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তোমরা এটাকে দেখে নেবে, দেখলে তোমরাই বুঝতে পারবে এখানটায় কী আছে। তাহলে ইকুয়াল, তাহলে বাঁদিকে দেখবে এটারই অ্যান্সার চেয়েছিল, আর ডান দিকে হচ্ছে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, একটু সাজিয়ে দিই, এই দুটো থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নিই, তাহলে পড়ে থাকবে কি, এন মাইনাস ওয়ান ইন্টু, এটাকে কমন নিয়ে নাও, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাই অ্যান্সার চেয়েছে, এটাই অ্যান্সার চেয়েছে, বাদিকে এটাই আছে, বাদিকে তোমরা প্রমাণ দেখে নেবে, প্রমাণে এটাই আছে, শুধু যেটা প্রমাণে এক্সট্রা আছে না, থ্রি এক্স স্কোয়ার আছে, অ্যাকচুয়ালি থ্রি এক্স স্কোয়ার লিখতে হয় না, এরপরে থ্রি এক্স স্কোয়ার থাকে, ওটা লেখার দরকার হয় না, তোমরা এভাবে লিখে দিলেই হবে, আর তোমরা যদি বাদিকে লিখতে হও লিখতে পারো, কিন্তু বাদিকটাই প্রয়োজন হয় না। তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে, এগুলো তোমরা খুব ভালো করে করবে অঙ্কগুলো।